আমার একটা সত্যিকারের ঘটনা আছে জানেন, আমি কি করেছি যখন এই তো প্রায় 1.5 মাস আগে গিয়েছি, তাই তো বৃন্দাবন গিয়েছিলাম আমি। তা বৃন্দাবনে যাওয়ার পরে আমি আগে একবার গেছি, শুধু একা গেছি, আমার সঙ্গে কেউ ছিল না, সকলাদি গোবিন্দ ছিলেন শুধু। আর তখন আমি 3 দিন ছিলাম মাত্র বৃন্দাবনে, 1 দিন হলো মথুরা, 2 দিন বৃন্দাবন। 3 দিনের ভিতরে আমি ঘুরেছি ওই বাসে। তা সেই তখন একরকম ছিল, আমি তখন ছিলাম অনেকটা একা ছিলাম, তো অত সমস্যা ছিল না। আমি আমার ফ্যামিলি, আমার এই মেয়েকে নিয়ে, আমার ছেলে, আমার ভগবান যা দিয়েছেন ওনার, আমার তো কেউ নেই, আমার আছেন একমাত্র ভগবান। এই যে এরা এরা হলেন আত্মা, এই আত্মা দুর্গে নিয়ে এই আত্মা আমি আত্মা গিয়েছি। এই ফ্যামিলি নিয়ে যাওয়ার তো একটু সমস্যার ভিতরে হয়, এ বলবে খাবো না, ছেলে মেয়ে নিয়ে গেলে যারা এ খাবে না, ও খাবে, এটা করবে না, ওটা করবে, এই যারা করবে। যাই হোক, আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তা আমরা 10 দিনের জন্য গিয়েছি, ওখানে 10 দিন ছিলাম। তা যখন আমি এমন, আমার না শরীরটা প্রচন্ড খারাপ হয়ে, ওদের মনটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি একটা রাতে এতটা অসুস্থ ছিলাম, বারবার বমি, সারা রাত বমি করছি, কিন্তু এরা ঘুমাচ্ছে, সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি, ঘুমের টামে এসে ঘুমাচ্ছি, এদেরকে আমি ডাকছি না, এরা ঘুমিয়ে যাচ্ছে। তখন কি করলো, ওই সারা রাত আমি জেগে আছি, বাথরুমে যাচ্ছি, আছি শুধু বমি করছি, পরে আবার বেরিয়ে যাচ্ছি, আবার বুঝি এদের সঙ্গে, বুঝতে দিচ্ছি না আমি এতটা অসুস্থ। তারপর আমরা রাধাকুণ্ড ওখানে গিয়ে যখন ছিলাম, মথুরায় ছিলাম, বৃন্দাবনে ছিলাম, সব জায়গায় একটু একটু ছিলাম, রাধাকুণ্ডে যখন ছিলাম তখন এতটা শরীর ক্লান্ত আমার, আমি চিন্তা করছি আমি, আর বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, আমি যাই একটু স্নান করে নিই। যখন আমি রাধাকুণ্ডতে স্নান করছি, যারা রাধাকুণ্ডতে স্নান করছেন তারা জানেন, রাধাকুণ্ডের জলটা একদম খুব ছ্যাট, যে পদ্মফুল, পদ্মফুলের মতো ছ্যাট রাধাকুণ্ডের জল, আপনি স্নান করবেন খুব ভালো লাগবে। এবার রাধাকুণ্ডে স্নান করলাম, স্নান করে যখন আমি শ্যামকুণ্ডতে স্নান করতে গিয়েছি, শ্যামকুণ্ডতে এক সত্যিকারের ঘটনা আমি কি বলবো, আমার সমস্ত শরীর ক্লান্ত, পুরো অবসান্ন। যখন আমাকে মনে হচ্ছে কেউ আমার হাত পা টিপে দিচ্ছে, এভাবে আমার এত শান্তি লাগছে, আর গরম তাপ দিছে, থেরাপি দিলে যেরকম লাগছে আমার, একটু শান্তি, আমি স্নান করেছি, ডুব দিছি, আমি কতক্ষণ গলা পর্যন্ত ডুবে চুপ করে আছি, বসে আছি জল শ্যামকুণ্ডতে। আমি যখন স্নান করে উঠলাম, আমার সঙ্গে সঙ্গে আমার শরীর ভালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে। আমি একটা আশ্চর্য জিনিস, আপনারা যখন যাবেন, জানি না ভক্তি সহকারে পরে দেখবেন, আমার সঙ্গে সঙ্গে শরীর ভালো, আমার কতদিন শরীর খারাপ, আমার সঙ্গে সঙ্গে শরীর ভালো হয়ে গেছে।